ছাত্রছাত্রীরা পরীক্ষায় ফেল করার কারণ। বছরে 365 দিনের মধ্যে শুক্রবার 52 দিন, বাকি থাকে 313 দিন। শীত গ্রীষ্ম বর্ষার ছুটি 50 দিন, বাকি থাকে 263 দিন। প্রতিদিন 8 ঘন্টা করে ঘুমালে হয় 122 দিন, বাকি থাকে 141 দিন। প্রতিদিন 1 ঘন্টা করে খেলাধুলা করলে হয় 15 দিন, বাকি থাকে 126 দিন। 2 ঘন্টা করে প্রতিদিন খাওয়া দাওয়ার পিছনে চলে যায় 30 দিন, বাকি থাকে 96 দিন। 1 ঘন্টা করে সবার সাথে কথা বলতে চলে যায় 15 দিন, বাকি থাকে 81 দিন। বছরে পরীক্ষা হয় 35 দিন, বাকি থাকে 46 দিন। ঈদ ও সরকারি ছুটি 20 দিন, বাকি থাকে 26 দিন। টিভি দেখা আত্মীয়ের বাড়িতে ঘুরতে যাওয়া 25 দিন, বাকি থাকে 1 দিন, সেটাও আবার জন্মদিন। তাহলে আপনারাই বলুন, ছাত্রছাত্রীরা পরীক্ষায় ফেল করবে না তো কি করবে?